এটা হচ্ছে পারিবারিক মন্দির, দুটো পরিবারে হয় মুখার্জিদের এই মন্দিরটা। এবারে আমাদের পাড়ায় যাব, রায়পাড়ার মন্দির। তো এটা এবার আমরা যাচ্ছি রায়পাড়ার মন্দিরে। এটা আমাদের রায়পাড়ার মায়ের মন্দির, শীতল দেওয়া হয়ে গেছে সবার। এখানে আমরা একটু বসবো এবারে, তারপরে যাব আমার শ্বশুর বাড়ির পাড়ার মন্দির। চারটে পাড়ার মন্দির আমাদের। এখানে বক্স বাজছে আর বাচ্চারা বড় ছেলেরা সব নাচানাচি করছে, আর আমরা এখানে বসে বসে দেখছিলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়ার মন্দির। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আমাদের মন্দিরের ভিতরে শিব ঠাকুরের মন্দির আছে। এখানে যে শিবলিঙ্গ আছে, তো এবার আমরা বেরিয়ে পড়ব। এটাতে আমি এই ব্লগটাতে পুরো চার দিনেরই তুলে নিয়েছি। আর আমাদের চারটে পাড়ায় চারটে দুর্গা মন্দির আছে, চারটে পাড়াই তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে এগুলো টেডি বিয়ার দোকান, ফলের দোকান, সব রাস্তার ধারে ধারে আমাদের। এবারে এটা আমাদের বাড়ির, বাড়িতে সবাই ভাই বউ দিদি বোন কাকিমা জেঠিমা উপরের বাবা সবাই এখানে বসে আছে। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তো মীনাক্ষী এখনো রেডি হয়নি, তাই আমরা দাঁড়িয়ে আছি এখানে। এটা হচ্ছে নবমীর দিন, আমাদের পাড়াকে চলে এলাম। এখানে আমার বান্ধবী সেলফি উঠছে। মামা আমার বান্ধবী, চার দিনের জন্য মা আসবে, তার জন্য আমরা কত সাত করলাম। তো আমরা এখানে এবারে মন্দির থেকে বেরিয়ে আমরা চ্যাটার্জিদের পাড়া দেখাবো। চ্যাটার্জিদের পাড়ার ঠাকুর তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে চ্যাটার্জিদের মন্দির। ওই জেঠুটা আমাকে দেখা হলে কথা বলে তো জিজ্ঞেস করছিল, তাই তো আমরা এবার এখানে মন্দিরে বাইরে চেয়ার পাতা আছে, তো আমরা একটু বসে নিলাম। আমি মীনাক্ষী আমার বোনঝি ওরা সবাই একটু বসলাম চ্যাটার্জি পাড়াতে। এবারে চলে এলাম আবার আমাদের শ্বশুর বাড়ির পাড়া। এখানে আমি আর মীনাক্ষী ফুচকা খেতে দাঁড়িয়েছি, তো ফুচকার দোকানে খুব ভিড় প্রচণ্ড। নবমীর দিনে আমরা অনেকবার করে চারটা মন্দিরে ঘুরে ঘুরে বেরিয়েছি, আমি মীনাক্ষী ছোটোর বাবা আমার ভাই সবাই আমরা। এটা যে পারিবারিক মন্দির, সবাই এখানে সেলফি উঠছে, সেলফি তুলছে। এটা সম্পূর্ণ ওরা নিজেরাই করে আর কি পুজোটা দুটো পরিবারে। এবার আমরা চলে এলাম, এটা আমাদের রায়পাড়ার মন্দির, আমার বাপের বাড়ির মন্দির। দেখতে দেখতে চার দিন কেটে গেল। এটা হচ্ছে বিজয়া দশমী। প্রথমে চলে এলাম আমার শ্বশুর বাড়ির পাড়াতে। এটা সম্পূর্ণ আলাদাভাবে বিসর্জন হয়।
তোলা নিয়ে ঘট নিয়ে সব বেরিয়ে গেছে। আগে এই পাড়ার আমার শ্বশুরবাড়ির পাড়ার বিসর্জন দেখবো, তারপর আমাদের বাপের বাড়ির পাড়া দেখাবো তোমাদেরকে। ওদিকে তিনটা দলা যাবে আর এটা সম্পূর্ণ আলাদাভাবে। আমরা যাচ্ছি ওদিকে পুকুর দিকে যেখানে বিসর্জন হবে। চলে এসেছি আমরা, এটা খুব কাছেই আর আমাদের আয়পাড়াটা একটু দূরে, তো ওখানে বিসর্জন হয়ে গেছে। আমরা চলে এলাম আমার বাপের বাড়িতে, এখানে যাবে তিনটে দলা। এই দেখো আমাদের আয়পাড়ার ওই দিকে আসছে আর এটা হচ্ছে সম্পূর্ণ যেটা বললাম পারিবারিক মন্দির আমাদের বাড়ির সামনে একদম। এখানে আমার কাকিমা, ভাইয়ের বোন সবাই এখানে দাঁড়িয়ে আছে, ভাই সুপ্রিয় বাবা সবাই দাঁড়িয়ে আছে। ওদিকে আমরা বিসর্জন করে এলাম আমার শ্বশুর বাড়ির পাড়াতে, তারপর এবার ওদিকে যাব। মন খুবই খারাপ, তার মধ্যেও আনন্দ করতে হচ্ছে। বিজয়া দশমী মা চলে যাচ্ছেন, আরও এক বছরের অপেক্ষা মায়ের আসার। এটা আমাদের তিনটে দুটো দলা ঘুরছে আর রায়পাড়ার, এবারে ওখানে আরও কিছু দূর যেয়ে পরে আমরা চ্যাটার্জিদের দলা আরেকটা হবে, তিনটে দলা হবে। তিনটে দলা এক জায়গায় হয়ে গেছে, তো আমরা পুকুরের পাড়ে যাবো না কারণ প্রচণ্ড বাজি ফোটানো হয়, তো আমরা বাড়ি চলে যাব। আবার এক বছরের অপেক্ষা মায়ের আসার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা সবাইকে।